স্বাগতম। আর তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আমি রেডি হয়ে পড়েছি সকাল সকাল। আর দেখো বাজছে এখন 10:20। আর যাচ্ছি আমরা কোথায় আমি এখন জানি না, তবে অনেকের কদিন ধরে রান্নাবাড়ি করছিল। আর ঘুরতে জন্য স্কুল ছুটি ছিল, তার জন্য বলছি বাবা আমি ঘুরতে যাবো। তা কোথায় ঘুরতে যাই দেখা যাচ্ছে। আমরা তিনজনে যাচ্ছি, অন্যটা আমি আর তোমাদের দাদা। ঠিক আছে, তো চলো গিয়ে দেখা হচ্ছে। আর কোথায় যাচ্ছি অবশ্যই তোমার সাথে শেয়ার করবো। পুরো ভিডিওটা দেখতে থাকো, শিখি না। আর আমরা এখন প্রায় চলে এসেছি ধরলাঙ্গার কাছাকাছি, মানে ধরলাঙ্গা নয়, এক তেশোর ব্রিজটা বেরোচ্ছি। তা খুব আনন্দ হচ্ছে আজকে তোমাদের সাথে নতুন একটা জায়গা শেয়ার করব। আমি আগে কোনোদিন যাইনি, এই ফার্স্ট টাইম যাচ্ছি। চলো তোমাদেরকে দেখায় তাহলে আজকে কীরকম আমরা আনন্দ করি। আর সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। আর প্রচণ্ড গরম আছে, আর আমরা দেখতে যাচ্ছি, একটু বলে দিই, ময়ূর দেখতে যাচ্ছি। আর তোমরা বুঝতে পেরেছো যে আমরা কোথায় ময়ূর দেখতে যাচ্ছি। কোনো চিড়িয়াখানার ময়ূর দেখতে যাচ্ছি না, বনের ময়ূর দেখতে যাচ্ছি। তা ময়ূর দেখতে পাবো কি না তা কোনো ঠিক নেই, কারণ যা রোদ দিচ্ছে তা ময়ূরগুলো হয়তো আর বেরোবে না, কারণ বৃষ্টি পড়লে ময়ূরগুলো রাস্তায় আসে। আগে তোমাদের দাদা মানে গিয়েছিল, সেখানে ময়ূর দেখতে পেয়েছে। তা আমাদেরকে আজকে বললো চলো তোমাদেরকে ময়ূরটা দেখে নিয়ে আসি। আর অন্যেশা তো খুব আনন্দ পাচ্ছে যে ময়ূর দেব বলে। আর অন্যেশার থেকে বেশি আনন্দ আমার, কারণ আমার সব থেকে ভালো লাগে ময়ূরকে। কোনো পাখির মধ্যে কোনো কিছু ভালো লাগে, ময়ূর আর টিয়া পাখি এই দুটো হচ্ছে আমার সব থেকে বেশি ভালো লাগে। তা ময়ূরকে আজকে দেখতেই হবে। এখন আপাও তো চলে এলাম ধরলাঙ্গা। ধরলাঙ্গা হয়ে খাদড়া হয়ে ধরলাঙ্গা হয়ে পুয়া বাগান হয়ে খাদড়া হয়ে আমরা যাব, যাচ্ছি ঝিলিমিলি। আর ঝিলিমিলি শুধু যাচ্ছি না, তার সাথে অনেকগুলো জায়গা যাব। তা তোমাদেরকে নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো, তোমরা সঙ্গে থাকো। আর আজকে বেশি কথা বলবো না, কম কথা বলবো, আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর তোমাদের দাদা আগেই বলে দিয়েছে যে ওখানে গিয়ে বেশি কথা বললে ময়ূর বেরোবে না। আমরা মোটামুটি একটা জায়গাতে পৌঁছে গেছি, জায়গাটা আমি ঠিক সব জায়গাগুলোর নাম জানি না। তো যে যে জায়গাগুলোর নাম জানি তোমাদেরকে সেগুলো আমি ভিডিওতে বলবো যে আমি এখানে এলাম। তা এটা কোথায় এসছে আমি আপাতত এখনও বলতে পারছি না। আর এদিকে মেঘটা হালকা হালকা ধরেছে, তাই বৃষ্টি যেন হয় ঠাকুরের ইচ্ছাতে। আর এদিকটা দেখো রোদ দিয়েছে, মেঘটা পরিষ্কার আছে। তা আমরা মোটামুটি মনে হচ্ছে এটা, হ্যাঁ আমরা চলে এসেছি পোয়াবাগান। পোয়াবাগানে চলে এলাম। আমরা তিনজনই যাচ্ছি আর কেউ যাচ্ছে না। এটা হচ্ছে পোয়াবাগানের বাজারটা। তা আমার ভিডিওতে আমি ভাবলাম পোয়াবাগানটা নেই, তাই পোয়াবাগানটা একটু কিছু কিছু জায়গায় ভিডিও করে রেখেছি। চারিদিকটা এত সুন্দর দেখতে লাগছে যে মন ভরে যাচ্ছে, এত সবুজ চারদিকে। আজকে শুধু ভিডিওতে সবুজ আর সবুজ তোমাদেরকে দেখাবো, আর কার
কার ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন লেগেছে। আর মনে হচ্ছে না তো ময়ূর দেখতে পাবো, কি সুন্দর পাহাড়টাকে দেখতে লাগছে, অসাধারণ দেখতে লাগছে। তবে পাহাড়ের দিকে উঠবো বলে পাহাড়গুলো দেখাচ্ছে, আর আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। এখানে দাঁড়াবো, এখানে দেখবো আমরা যে কি সুন্দর দেখতে লাগছে। তাই আমরা ভাবলাম একটু পাহাড় উপর থেকে দেখতে পাওয়া যাবে, তা সেরকমভাবে কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, কারণ এখানে পুরো গাছগুলো বড় বড় হয়ে গেছে আর পুরো চারদিকে ঝোপ হয়ে গেছে, গাছ ছোট ছোট গাছ বড় গাছ, তাই দেখতে কিছুই পাওয়া গেল না। এবারে নেমে যাব, আবার গাড়ি করে যাব। তো কিছু দেখতে পাওয়া গেল না, প্রচণ্ড গরমও লাগছে। আমরা এখানে চলে এলাম সুলতান রানীবাঁধ, তা এখানে আমরা যাব। তা এখনো পর্যন্ত ময়ূর দেখতে পারছি না, আর গাড়িটা খুব আস্তে আস্তে যাচ্ছে, দেখা যাক ময়ূর দেখতে পাওয়া যায় কি যায় না। ময়ূর দেখা হচ্ছে একটা ভাগ্যর ব্যাপার, তা আমাদের ভাগ্য খুবই খারাপ তাই আমরা দেখতে পাচ্ছি না। আর এখানে অনেক পাখির আওয়াজ আছে, তবে পাখির আওয়াজটা আমি দিতে পারছি না, কারণ আমার মেয়ে গাড়ির ভিতরে যা দুষ্টুমি করছে গান চালিয়ে, তা আমি তার জন্য পাখির আওয়াজটা দিতে পারছি না। এবারে আমরা যাব সুলতান ইকো পার্ক, আর এদিকে যাব, এদিকে একটা গ্রামও আছে। চলো তাহলে তোমাদেরকে দেখা এখানে কী কী আছে। আর এদিকে রাস্তাটা একটু খারাপ ছিল, যাই হোক আমরা চলে এলাম। আর এখানে দেখো, দেখতে পাচ্ছ ইলেকট্রিক তার দেওয়া আছে, যাতে বনের পশু পাখি যাতে না এদিকে চলে আসতে পারে। আর এখানে আমরা ওয়াচ টাওয়ারে উঠবো, উপর থেকে সবটাই দেখবো, আর কতটা দেখতে কি পাই তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর দেখো এখানে মনে হচ্ছে হালকা হালকা করে মেঘ করেছে, না মেঘ করেনি, গাছের ছাওয়াতে আছে এটা। আর এই কটেজও আছে, তাই তার জন্যে হয়তো ইলেকট্রিক তার দেওয়া আছে চারিদিকটা, যাতে না ওই ধারের পশু পাখি এদিকে না আসতে পারে। আর এই যে একটা পাশে একটা ঘর দেখালাম, ওটা মানে আমি জানি না, তোমাদের দাদা বলছিলো যে এটা বোম ফেলা হয়েছিল ঘরটাতে, তা ঠিক আমি বলতে পারলাম না। চলো তাহলে বনের ভিতরে যাই, বনের ভিতরে একটা পুকুর আছে, ও পুকুরের সাইডেও কেমনভাবে ইলেকট্রিক তার দেওয়া আছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিই সেটা। আর জায়গাটা খুব ভীষণ ভালো, একদম পুরো শান্ত পরিবেশ, আর অক্সিজেন একদম ভরপুর অক্সিজেন আছে, মানে এত ভালো জায়গা, একটু কোনো ধুলা নেই, কিছু নেই। আর এ দেখো পুরো পুকুরের ধারে ধারে এ পাশে ইলেকট্রিক তার দেওয়া আছে। হাত দেওয়ার নিষেধ আছে, আর দেখো শাল পাতাগুলো কত বড় বড়। আমরা উপরে ওয়াস্টারের উপরে চলে এসেছি, আর এখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি, আর দেখতে দারুণ লাগছে, আর কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, জায়গাটা খুবই সুন্দর। তা এখানে আমরা বেশিক্ষণ থাকবো না, আমরা একটা অন্য জায়গায় যাব, সেটা তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো, কারণ আজকের ভিডিওটা যদি দেখায় তাহলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আজকের ভিডিও তোমাদেরকে দেখাবো না। এখানে আমরা কিছু ছবি তুলাতুলি করে নেব, সেলফি তুলব, তারপরে নেমে পড়ব। আর অন্বেষা কোনো মতেই যেতে চাইছে না, ওর খুব ভালো লাগছে, বলছে বাবা আমি সাপ দেখব, সাপ তো এখানে বসে থাকে না। তা গাড়িতে ওখান দিয়ে বেরিয়ে গেলাম, গাড়ি চেপে গেলাম, আর আমরা এবারে গিয়ে খাওয়া দাওয়া করবো,
তা কোথায় খাওয়া দাওয়া করছিস নেক্সট ভিডিওতে দেখাবো। অবশ্যই তোমরা পার্ট টুটা দেখবে, আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিও, আর আমার চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিও।